হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আলু ফুলকপির দমের রেসিপি নিয়ে যে কোনো নিরামিষের দিনে কিংবা পুজোর সময় ভোগ হিসেবেও আপনারা বানিয়ে ফেলতে পারেন খেতে যে ভীষণ সুস্বাদু হবে বলার অপেক্ষা রাখে না আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়ে আমি এভাবে ফুলগুলো আলাদা করে কেটে নিচ্ছি আর ফুলের ডাঁটির দিকটাকে আমি এভাবে একটু কাট লাগিয়ে দিচ্ছি যাতে করে ডাঁটির দিকটাও ভালো করে সেদ্ধ হতে পারে এভাবে সমস্ত ফুলকপিকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর দুটি মাঝারি সাইজের আলুকেও কেটে ধুয়ে রেখেছি এবার একটি ডেকচিতে আমি পরিমাণ মতো একটু বেশি করেই জল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ফ্লেম অন করে আলুগুলো প্রথমে দিয়ে দিলাম আলুকে এখানে আমি হালকা ভাপিয়ে নেব খুব বেশি নরম করে ভাপাবো না ঢাকা দিয়ে মোটামুটি তিন চার মিনিট রেখে দেব। তাতে করে আলু মোটামুটি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে এই অবস্থায় আলুকে আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি নরম করা যাবে না এবার ওই লবণ গরম জলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি কেটে রাখা ফুলকপি দিয়েই কিন্তু আমি ফ্লেমটা অফ করে দেব। আর ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেব। এতে করে ফুলকপির মধ্যে পোকা থাকলে সেটা বেরিয়ে যাবে ফ্লেম অফ করা অবস্থায় ফুলকপি দু তিন মিনিট ঢাকা থাক সেই সময় আমি এখানে মশলা বানিয়ে নিচ্ছি বাটিতে নিয়েছি কোয়াটার চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ নিয়েছি ধনে গুঁড়ো আর নিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো এই সমস্ত মশলাতে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব রান্না শুরু হওয়ার আগে এভাবে গুঁড়ো মশলা জলে গুলে রেখে দিলে গ্রেভিটা সুন্দর তৈরি করে নেওয়া যায় মশলা আমি গুলে নিয়েছি এবার আমি ফুলকপির ঢাকাটা খুলে দিলাম দেখুন ফুলকপি এবার আমি গরম জল থেকে তুলে নিচ্ছি এর থেকে বেশি সময় রাখলে ফুলকপি কিন্তু নরম হয়ে যেতে পারে কড়াইতে এক চামচ সর্ষের তেল ভালো ভাল করে গরম করে নেব আর তারপর এখানে ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি কষিয়ে নেয়ার জন্য এই পর্যায়ে ফুলকপিকে একটু সময় নিয়ে ভালো করে বেশ লালচে রং ধরিয়ে ভাজা ভাজা করে নেব দেখতেই পাচ্ছেন সুন্দর রং ধরে গেছে এবার আমি ফুলকপিগুলো নামিয়ে নিলাম ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু তেল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আলুকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব আলুতে সুন্দর লালচে রঙ ধরলে নামিয়ে নিচ্ছি এরপর এই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটি তেজপাতাও ছিঁড়ে আর এখানে দিয়ে দিচ্ছি টু পিঞ্চ মতো হিং আর দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা এই সমস্ত কিছুকে লো ফ্লেমে মিনিট মিনিটখানেক ভালো করে নাড়াচাড়া করে নেব আদা আর হিঙের গন্ধটা কিন্তু যে কোনো নিরামিষ রান্নায় বেশ ভালো লাগে মিনিটখানেক এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি সেই জলে গুলে রাখা মশলা এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব আস্তে আস্তে দেখুন মশলার জলীয় ভাব শুকিয়ে আসছে আর মশলা থেকেও কিন্তু ধীরে ধীরে তেল রিলিজ হতে শুরু করেছে একটু সময় নিয়ে এই পর্যায়ে মশলাকে কষিয়ে নিয়ে এখানে যোগ করে দিচ্ছি মাঝারি সাইজের একটি টমেটো বেটে টমেটোটাকে ছোট ছোট টুকরো করেও যোগ করতে পারেন তবে বেটে দিলে গ্রেভিটা বেশ সুন্দর তৈরি হয় টমেটো দেওয়ার পর ফ্লেমটাকে আবার একটু বাড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে যোগ করে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনিও যোগ করেছি টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য একটু সময় নিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেল কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে মশলা সুন্দর কষানো হয়ে মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আর ভালো করে তেল রিলিজ হলে এখানে আমি ভেজে রাখা ফুলকপি যোগ করে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দুয়েক এভাবে নাড়াচাড়া করে নেয়ার পর অল্প একটু গরম জল যোগ করে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এবার যোগ করে দিচ্ছি কষিয়ে রাখা আলু আলু আর ফুলকপিকে মশলার সঙ্গে মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে এই পর্যায়ে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে ফুলকপি আর আলু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে যোগ করে দেব জল জলটা অবশ্যই গরম জল দিতে হবে আমি সব সময় বলে থাকি রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদ কিন্তু ভালো হয় এখানে আমি পরিমাণ মতো একটু বেশি গরম জল যোগ করব যেহেতু আলু কিন্তু বেশ অনেকটাই ঝোল টেনে নেয় জল যোগ করার পর ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যোগ করেছি আর এবার ঢাকা দিয়ে রান্না করব যাতে করে আলু আর কপি ভালো করে সেদ্ধ হয়ে যায় মোটামুটি মিনিট পাঁচেক পর আমি ঢাকনা খুলেছি এবার চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সুন্দর কুক হয়ে গেছে এবার এই পর্যায়ে যোগ করে দিচ্ছি কোয়ার্টার চামচের মতো গরম মশলার গুঁড়ো আর এক চামচ দিচ্ছি ঘি নিরামিষ রান্নায় ঘি গরম মশলাটা অবশ্যই করে দিতে হয় ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এক মিনিট রান্না করে নেব যাতে করে ঘি গরম মশলার সুন্দর ফ্লেভার রান্নার ভেতর চলে আসে এক মিনিট পর ফ্লেম অফ করে ঢাকা দেওয়া অবস্থায় আরও চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল